নমস্কার বন্ধুরা, আমি সোহম বেরা, সিনিয়র কনসালটেন্ট অপটোমেট্রিস্ট। আজকে আমরা লেন্স নিয়ে বলছিলাম। আগের দিন আমরা প্লাস্টিক লেন্স এবং গ্লাস নিয়ে বলেছি, মানে চশমা যে পাওয়ার যেটাতে আসে। আজকে আমরা লেন্সের আরেকটা দিক আগের দিনই বলেছিলাম আমরা বলবো, সেটা হচ্ছে পলিকার্বনেট লেন্স। পলিকার্বনেট লেন্স রিসেন্টলি এটা এসেছে এবং এটা প্রচণ্ড ভালো, কারণ কি পলিকার্বনেট লেন্স গ্লাস এবং প্লাস্টিক লেন্সের থেকেও ভালো কোয়ালিটির এবং এটাই ফিউচারের লেন্স হতে চলেছে। এটা একটা থার্মোপ্লাস্টিক মেটেরিয়াল, এটা সফট হয়ে যায় যখন এটা হিট পেয়ে যায়। এখানে প্রচণ্ড হার্ড স্ক্র্যাচ রেজিস্ট্যান্স কোটিং দেওয়া থাকে এবং এটা ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স প্রচণ্ড পরিমাণ, আর এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.586। তার মানে বুঝতেই পারছেন যে এটা প্লাস্টিক লেন্সের থেকেও আরো পাতলা হয়। প্রথম জিনিস, এবারে সুবিধা এবং অসুবিধাগুলো বলি, দুটোই একসাথে বলবো। প্রথম জিনিস হচ্ছে এটা খুব থিন, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হওয়ার জন্য, এবং আরো লাইট মেটেরিয়াল। এটা প্রচন্ড স্ট্রং একটা মেটেরিয়াল, মানে ভার্চুয়ালি এটা আনব্রেকেবল বলা যেতে পারে। বুলেট প্রুফ যে জ্যাকেট বা ভেস্ট ফেসগুলো হয় আর মানে এগুলো তৈরি হয় পলিকার্বনেট মেটেরিয়াল দিয়ে। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে ভিজিবিলিটি একটু এজের দিকে ডিস্টর্টেড থাকে, আর এটাতে খুব ইজিলি স্ক্র্যাচ এসে যাওয়ার চান্সেস থাকে। তো এখানে এই টাইপের লেন্সে খুব ভালো পরিমাণ স্ক্র্যাচ রেজিস্ট্যান্স ইউজ করা উচিত। পলিকার্বনেট লেন্স একটু ঠান্ডাতে মানে কুকুরে যাওয়ার মতো একটা ব্যাপার থাকতে পারে, আবার কখনো কখনো গরমে এটা এক্সপেন্ড করতে পারে। তো এত গরম ঠান্ডাটা জেনারেলি খুব একটা ম্যাটার করে না, কারণ এখন প্রোটেকশন অনেকটাই বেশি হয়ে গেছে লেন্সটা, মানে এগুলো হতে পারে। পলিকার্বনেট লেন্সের টিন্ট দেওয়াটা একটু মুশকিলের, তার কারণ পলিকার্বনেট লেন্স খুব ভালো টিন্ট নিতে চায় না, মানে মানে ডার্কেনিং বা লাইটনিংয়ের ব্যাপারের দিকে। তো এবার কি হয়, যদি ধরুন টিন্ট দেওয়া হয় কখনো কখনো এটা ঠিকঠাক কালার ধরে না। তো আর এটাতে প্রবলেম যেটা হয় যে এটার লেন্সটাকে ড্যামেজও করতে পারে। এবং সুবিধা পলিকার্বনেট লেন্স একটা খুব বেশি যে এটা 400 nanometer অবধি ইউভি রেসকে পুরো আটকে দিতে পারে, তার মানে বোথ ইউভিএ অ্যান্ড ইউভিবি দুটো যে লাইট ইউভি রেস এই দুটোকে আটকানোর ক্ষমতা এটা আছে। দেখুন পলিকার্বনেট লেন্স কাদেরকে অ্যাডভাইস করবে, দেখুন পলিকার্বনেট লেন্স প্রথম কথা একটু কস্টলি হয়। তো যারা হাউসওয়াইফ, মানে যাদের দেখুন আঘাত দুর্ঘটনা ইম্প্যাক্ট যে কোনো সময় হতে পারে, কিন্তু যেখানে ভার্চুয়ালি বেশি হওয়ার চান্সেস থাকে তাদেরকে আমরা পলিকার্বনেট লেন্সেস বলি। যেমন রিমলেসের ক্ষেত্রে, কারণ রিমলেসে কি হয়, পুরো লেন্সটাই মানে পুরো ফ্রেমটাই লেন্সের উপরে ভেস করে থাকে। তো লেন্স যদি একটু হার্ড না হয়, বাই চান্স আঘাত দিয়ে খুলতে গেলো বা কোথাও নাকি একটু হাত পড়লো, রিমলেস খুব ভেঙে যায় নর্মাল CR39 বা প্লাস্টিক লেন্সে। কিন্তু পলিকার্বনেট লেন্সে রিমলেস ভেঙে যাওয়ার চান্সেস একেবারেই নেই, কারণ কি এটা খুব মানে ভার্চুয়ালি আনব্রেকেবল, আমি আগেও বলেছি। আর এটা কাদের ক্ষেত্রে এক্স্যাক্টলি অ্যাডভাইস করা উচিত সেটা একটু ভালো করে জেনে রাখা উচিত। প্রথম কথা হচ্ছে যারা 1/8 পেশেন্ট, মানে ধরুন কোনো কারণে আরেকটা চোখ খারাপ হয়ে গেছে, এখন একটা চোখ দিয়ে দেখে, তাদেরকে করা উচিত, কারণ কোনো রিস্ক নেওয়ার জায়গা নেই, কারণ ওই একটা যদি চলে যায় তাহলে পুরোটাই বন্ধ হয়ে যাবেন। তো ওই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। 1/8 পেশেন্টের ক্ষেত্রে কিন্তু পলিকার্বনেট লেন্সেস অ্যাডভাইস করা ভালো। সেকেন্ড, যাদের ক্ষেত্রে আরও বেশি দরকার সেটা হচ্ছে চিলড্রেন, কারণ বাচ্চারা বডি কন্ট্যাক্ট গেম এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে পড়ে যাচ্ছে, এবং কাঁচ তো ভাঙতেই পারে, ইভেন প্লাস্টিক লেন্সও ব্রেক করে। কিন্তু এই লেন্সটা কী হবে যে পুরো ফ্রেমটা থেকে বেরিয়ে যাবে বা ফ্রেমটা ব্রেক করে যেতে পারে, কিন্তু লেন্স ভেঙে চোখের মধ্যে লাগার চান্সেস অনেকটাই কম, এবং এটা একটা প্রোটেকশন ডেফিনেটলি। তারপরে ধরুন যারা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক করে, মানে ধরুন যারা যেখানে ইম্প্যাক্ট হওয়ার চান্সেস অনেক বেশি, তাদের ক্ষেত্রে পলিকার্বনেট লেন্স মেটেরিয়াল দিয়ে চশমা বা সানগ্লাস বানানো বেশি ভালো। আর যারা বডি কন্ট্যাক্ট গেম খেলেন, আলটিমেটলি এখন বডি কন্ট্যাক্ট গেমে জেনারেলি কন্ট্যাক্ট লেন্স পরেই সকলে চালায়, স্টিল কেউ যদি বডি কন্ট্যাক্ট গেম বা ধরুন ব্যাডমিন্টন খেলছেন, র্যাপ বলটা এসে রাখতে পারে, সেরকম গেমের ক্ষেত্রেও বলবো এই লেন্সটাই ইউজ করা বেশি সেফ। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার।